ডালিয়ার ডেইলি ব্লগে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি মাশরুমের একটা ইয়াম্মি আর টেস্টফুল রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি কী কী নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ দুরকমভাবে কেটে নিয়েছি, একটা কিউব করে আর একটা ছোটো কুচি করে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর কয়েকটা গোটা মাশরুম আমি রেখেছি যেটা আমি কেটে নেব, আর এই মাশরুমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি রিফাইন্ড অয়েলে রেসিপিটা বানাবো তাই আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাটার বা সর্ষের তেলেও বানাতে পারেন। তো আমি একটু অপেক্ষা করব এটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। ভীষণ ভালো হয় বন্ধুরা এই রেসিপিটা, এইভাবে একবার বানাতে পারেন, বানিয়ে দেখবেন, বারবার ইচ্ছা করবে যে মাশরুম পেলি এইরকম রেসিপি বানাই। তো দেখুন ফোড়নের জন্য আমি নিয়েছি দুটো এলাচ, তিনটে লবঙ্গ আর একটু দারচিনি। তো খুব ভালো করে আমি একটু ভেজে নেব, ফ্লেভারটা ওঠা অবধি খুব সুন্দর করে একটা সেন্টও আসে আর টেস্টও লাগে। এবার আমি আগে থেকে গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তো সেটা আমি দিয়ে দিলাম, খুব বেশি মশলা দিতে লাগে না, মাশরুমের এমনি একটি টেস্ট আছে। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আর সেগুলোকে আমি একটু ভেজে নেব। একটু নরম হওয়া পর্যন্ত আমি টমেটোটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দেব, হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। তো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব টমেটো পেঁয়াজের সাথে, আর আদা রসুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। অল্প একটু মশলা ধোয়ার জল আমি দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি গোলমরিচ একটু ছোট হামাল দিস্তার মধ্যে একটু ক্র্যাশ করে নিয়ে আমি দিয়ে দিলাম, কারণ গোলমরিচের ফ্লেভার ভীষণ ভালো লাগবে। তো সাইড থেকে দেখতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে, আর খুব ভালো করে আমি কষিয়ে নেব। খুব ভালো করে দেখুন বন্ধুরা এইভাবেই মাশরুমটা রান্না করবেন, ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি, একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। তো আমি কেটে রাখা, আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মাশরুমগুলোকে আমি দিয়ে দিলাম, এবার কষিয়ে নেব। মাশরুমটাকে আমি মশলার সাথে একটু কষে নেব, আর ঝটপট হয়েও যায় মাশরুম খাওয়া, এমনি আমাদের ভীষণই উপকার। অনেকেই হয়তো বাড়িতে এইভাবে রান্না করে থাকেন, আর যারা না করে থাকেন আমি তাদের জন্য বলছি অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন। তো এই পর্যায়ে আমি আনাজগুলো দিয়ে দিলাম যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, রেড ইয়েলো আর গ্রিন ক্যাপসিকাম বেল পেপার যাই বলেন আমি কেটে রেখেছি দিয়ে দিলাম, আর কিউব করে রাখা পেঁয়াজগুলোও এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব, আর টেস্টের ব্যালেন্সের জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। অল্প এক চামচ মতো আমি বাটার দিলাম, এতে স্মেল ও টেস্ট দুটোই ভালো আসে, একটু রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভারটা আসে, খেতেও ভালো লাগে। আর যেটা আমি শেষে দিলাম, আটটা মতো কাজুকে আমি একটু হামাল দিস্তের সাহায্যে ভেঙে গুঁড়ো করে নিয়েছি, তো আমি সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম।
আপনারা চাইলে গ্রাইন্ডারের মধ্যেও এটা পেস্ট বা পাউডার করে দিতে পারেন। তো আমি স্বাদ অনুযায়ী লবণ ছাল সবটাই দেখে নিয়েছি, ঠিক আছে। গ্রেভিটা আপনারা আপনাদের মতন করে রাখবেন, খুব বেশি ঝোল হবে না এটা, তো রুটি বা ভাত যার সঙ্গেই খাবেন সেই বুঝে গ্রেভিটা বানিয়ে নেবেন। আর আমি এখন একটু কসুরি মেথি ক্র্যাশ করে দিয়ে দেব উপর থেকে। একবার না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা যে এই রেসিপিটা কতটা টেস্টফুল হয়েছিল। তো বারবার বলছি, অবশ্যই যদি বাড়িতে মাশরুম আসে তো এইভাবে একবার ট্রাই করবেন। তো আমার হয়ে গেছে, দেখুন কত তাড়াতাড়ি ঝটপট হয়ে গেল। আর আমি এটাকে এখন একটা বাউলের মধ্যে তুলে নেব। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনি দেখতে পান। রেসিপি ভালো লাগলেও কমেন্ট করবেন, আর রেসিপিটিতে কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, আর খেতেও ভীষণই টেস্টফুল হবে কথা দিচ্ছি। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। তো একদম রেডি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল মাশরুম রেসিপি, একদম সার্ভ করার জন্য রেডি। ইয়াম্মি ইয়াম্মি মাশরুম, আর দেখি বুঝতে পারলেন যে কত কম সময়ের মধ্যে এটা হয়েও যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ব্লগ নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।